जाना चाहिए प्रायिक चार लोग को गाच काटा होगा চার লক্ষ গাছ কাটার যে ওই এলাকা জুড়ে যে বন্যপ্রাণীরা থাকে তাদের চারণ ভূমি থেকে শুরু করে ওখানকার আদিবাসীদের যে সমস্যা হবে সেই সমস্যা যাতে না হয় তার জন্য আমরা আজকে ডিএম সাহেবের কাছে এই ডিমান্ড নিয়ে এসেছি। ওখানে যেন টুরগা প্রজেক্টটা একেবারেই বাতিল করে দেওয়া হয়। এই জন্য প্রথমত, দ্বিতীয়ত আমরা যে অতি সাম্প্রতিককালে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে যেসব আদিবাসীরা এখনও ফরেস্ট ল্যান্ড এলাকায় আছে, ফরেস্ট ল্যান্ডে আছে, ওই আদিবাসীরা এখনও ওই জমির পাটটা পায়নি। তারা অনেকেই হয়তো আবেদন করেছিল পাট্টার জন্য, কিন্তু যে কোনো বিভিন্ন প্রকার ওইসব পাট্টার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। রাজনৈতিক কারণ থাকতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। ওই আদিবাসীগুলোকে আগামী সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আগামী 27 জুলাইয়ের ভিতরে ওই এলাকা থেকে ওই আদিবাসীগুলোকে উৎখাত করতে হবে। ওরা দাবি করে একটা কিছু পশুপ্রেমী সংগঠন দাবি করছে নাকি আদিবাসীদের জন্য ওই এলাকার পশু পাখিদের একটু প্রবলেম হচ্ছে, গাছের সমস্যা হচ্ছে, গাছ কাটাকাটি হচ্ছে, এই দাবি করছে। আমরা দাবি করছি যে ওখানে যে আদিবাসীরা, আমরা জানি যে ভারতবর্ষে এখনও প্রায় 20 লক্ষ আদিবাসী, 20 লক্ষ আদিবাসী সেরকম ফরেস্ট ল্যান্ড এলাকায় আছে, ফরেস্ট ল্যান্ডে আছে, তাদেরকে যদি উৎখাত করে দেওয়া তারা এখন থাকবে কোথায়? তারাকে পাট্টা দেওয়া হয়নি, বিভিন্ন কারণে পাট্টা দেওয়া হয়নি, বিভিন্ন রাজনৈতিক কারণ আছে, পার্টি পলিটিক্সের একটা ব্যাপার আছে। কাজেই ইমিডিয়েটলি এই সুপ্রিম কোর্টের রায়কে বাতিল ঘোষণা করতে হবে। ওরা স্টে অর্ডার দিয়েছে, কিন্তু স্টে অর্ডার মানে শেষ কথা নয়, আমরা কিন্তু পুরোপুরি বাতিলের দিকে যাবো, মানে বাতিলের দাবি করছি। আমরা দাবি করছি আগামী কয়েকদিনের ভিতরে হয়তো পশ্চিমবঙ্গ সরকার গোটা পশ্চিম বাংলা জুড়ে 2000 মদের ভাটি, আবার নতুন মদের ভাটি তৈরি করবে না, সেটা ওই মানে ঘোরতর আমরা প্রতিবাদ করছি যে কোনো প্রকারে পশ্চিম বাংলার বুকে আর নতুন মদের ভাটি করতে দেওয়া যাবে না। পুরনো যে মদের ভাটি, সরকারি মদের ভাটিগুলো আছে, সেগুলোও কিন্তু বন্ধ করে দিতে হবে, বাতিল বন্ধ করে দিতে হবে। এই কতকগুলো দাবি নিয়ে আমরা এসেছি। আর বাকি দাবিগুলো তো আছে আমাদের এখানে পঞ্চম তপশিল, যেসব আদিবাসী অধ্যুষিত এলাকায় এখনও প্রচুর আদিবাসী আছে, সেটা সাংবিধানিক বিধি অনুযায়ী সেইসব এলাকাকে এখনই আদিবাসীদের যে সংবিধানের অধিকার আছে পঞ্চম তপশিল বলে ঘোষণা করা হোক, যাতে আদিবাসীরা ভারতবর্ষের বুকে, এই দেশের বুকে সুখে শান্তিতে থাকতে পারে। না, এখনই রাজনৈতিকভাবে কোনো দলকে আমরা মানে কাকে ভোট দেবো আগামীতে এখনো আমরা ঠিক করিনি, কিন্তু আমাদের মনে হচ্ছে যেটা এটা ঠিক করার দিন আমাদের চলে এসেছে। ভোটের আগে নিশ্চয়ই আমরা সিদ্ধান্ত নেব কাকে আদিবাসীদেরকে বাঁচানোর জন্য কোনো রাজনৈতিক দল কিংবা কোনো যারা প্রার্থী হচ্ছে, যারা নির্দলও এমনকি যদি কোনো প্রার্থী কাকে ভোট দেওয়া যায় কি না সে ব্যাপারে আগামী দিনে আমরা ঘোষণা করব। আপনার কি আদিবাসী সমন্বয় কমিটির সাথে আছেন এখন? না, এখন আদিবাসীদের সমন্বয় কমিটির সঙ্গে আমরা সরাসরি জড়িত নেই। তো যেহেতু ওরা আদিবাসীদের দাবি দাবা নিয়ে লড়ছে, আমরাও আদিবাসীদের দাবি দাবা নিয়ে লড়ছি, অতএব আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকার কথা। সরকার তো প্রজেক্টটা ডিক্লেয়ার করে, যেহেতু প্রজেক্টটা এখানে হবে, সরকার বলছে যে এটা হবে, সেই ক্ষেত্রে আপনারা কোন জায়গায় তার মানে কি করবেন আপনারা? যদি আমরা আমাদের যে সাংবিধানিক পাওয়ার আছে, সংবিধান যে শক্তিটা আমাদেরকে দেওয়া হয়েছে, গ্রামসভাতে আমরা ঠিক করব, আমরা গ্রামসভায় ঠিক করব যে এখানে আমরা পাওয়ার যে পাম্প স্টোরেজটা হতে দেব কি দেব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি গ্রামসভায় পুরো বৈঠক করে, সেই বৈঠকে যে আমাদের রেজুলেশন কপিটা হবে, যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেই সিদ্ধান্ত কপিটা আমাদের রাজ্য থেকে আমরা দিল্লি পাঠাবো, দিল্লি থেকে ও আমরা রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত পাঠাবো যে এই সিস্টেমে আমরা এই প্রজেক্টের বাধা দিচ্ছি। যদি আবেদন যদি না মানা হয়? না, সেটা আমাদের গভীর বিশ্বাস আমাদের আবেদন মানা হবে, তার কারণ আদিবাসীদের একটা অধিকার আছে, যেখানে গ্রামসভা যেসব এলাকায় আদিবাসীরা সংখ্যাগরিষ্ঠ এবং ফরেস্ট ল্যান্ড এলাকায় যদি কোনো আদিবাসী থাকে সেখানে গ্রামসভাকে, সেখানে কোনো পুলিশ প্রশাসন নয়, সেখানে গ্রামসভাকেই বেশি গুরুত্ব দেওয়া হয় এবং গুরুত্ব দিতে হবে। এইভাবে বিভিন্ন জায়গার আদিবাসীরা লড়াই করে মানে সেই লড়াইয়ে তারা জিতেছে। আর তাহলে কি না হলে কি আন্দোলন? হ্যাঁ, আন্দোলন আমরা চালিয়ে যাব, যদি এটা বন্ধ না হয় আমরা কিন্তু মরণপরণ আন্দোলন যাব। আর আমার মনে হয় ভোটের আগে এই টুরগার ব্যাপারে আমরা একটা বড় জনসভা করতে চাইছি।
সেটা কথা জগত মজপাগার মহল জিত কর জিত কর জিত কর ভারত জগত মজপাগার মহল জিত কর জিত কর জিত কর ঠুরগা প্রজেক্ট বাতিল করতে হবে করতে হবে করতে হবে পুরুলিয়ার ঠুরগা প্রজেক্ট বাতিল করতে হবে করতে হবে করতে হবে জগত মজপাগার মহল জিত কর।